এবার নজর রাখবো হামাস ইসরায়েল যুদ্ধের দিকে যুদ্ধের আজকে 39তম দিন যুদ্ধ শেষের নাম তো নেই বেড়েই চলেছে যুদ্ধের ঝাঁজ গাজাতে আক্রমণের ঝাঁজ বাড়ছে গাজার শিফা হাসপাতালের সামনে ইসরায়েলি সেনা এবং হামাসদের লড়াই চলছে জঙ্গিদের 12টি ঘাঁটি ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা যত দিন যাচ্ছে ততই তীব্রতা বাড়ছে যুদ্ধের সরাসরি চলে যাব বিস্তারিত জানাবেন এই মুহূর্তে যুদ্ধের কি পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় নিউজরুম থেকে কিশলয় 39তম দিন ঝাঁজ তো আরও বাড়ছে এই মুহূর্তে লেটেস্ট কী কী আপডেট রয়েছে তোমার কাছে যুদ্ধের একদমই মীনাক্ষী 39তম দিন ক্রস করে 40 দিনে পড়ছে যুদ্ধ এর মধ্যেই তোমায় জানিয়ে রাখি মীনাক্ষী যেমনটা তুমি জানালে আল শিফা হসপিটাল যে হাসপাতালের মতো লুকিয়েছিল হামাস জঙ্গিরা সেই হাসপাতালকে ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী বা IDF ইসরায়েল ডিফেন্স ফোর্স অন্যদিকে হামাস জঙ্গিদের একটা বড় অংশ নেতৃত্বের বড় অংশ এই আল শিফা হসপিটালের ভেতর লুকিয়ে রয়েছে এবং সেখানে রোগীদের ঢাল করে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে বলে খবর হামাস জঙ্গিরা একদিকে যেমন রোগীদের ঢাল করছে অপরদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে তাদের মুখপাত্র জানাচ্ছেন যে কোনো সাধারণ মানুষ বা রোগীকে আঘাত না করে কিভাবে সাধারণ মানুষকে আঘাত না করে কোনো রোগীকে আঘাত না করে কিভাবে হামাস জঙ্গি নেতাদের খতম করা যায় সেই দিকেই তারা এখন নজর দিচ্ছেন একদিকে এই খবর যেমন তুলে ধরছে মীনাক্ষী আরেকদিকে ইন্টারন্যাশনালি যদি বলা যায় ইউনাইটেড নেশনসের তরফ থেকে রাষ্ট্রসংঘের তরফ থেকে আবারও ইসরায়েলকে অনুরোধ করা হয়েছে হামাস জঙ্গি নেতাদের অনুরোধ করা হয়েছে যেন সিজ ফায়ার বা এই মুহূর্তে যুদ্ধবিরতির দিকে তারা আরও ভাবনা চিন্তা করে যদিও আবারও হামাস জঙ্গিদের তরফ থেকে মিসাইল হামলা হয়েছে ইসরায়েলের ওপর সেই কারণে যুদ্ধ এখনই থামছে না মীনাক্ষী ধন্যবাদ কিশলয় এবার একটু যুদ্ধের ছবিগুলো দেখাচ্ছি যেভাবে একের পর এক আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল এবং হামাসের জঙ্গিদের যে ঘাঁটি সেগুলোকে ধ্বংস করছে যুদ্ধ থামার লক্ষণ নেই গাজাতে আক্রমণের ঝাঁজ বাড়ছে যেখানে গাজার শিফা হাসপাতাল আর সেই শিফা হাসপাতালের বাইরে ইসরায়েল সেনা ও হামাসের লড়াই চলছে চলছে ব্যাপক গুলি বৃষ্টি প্রাণ ভয়ে সাধারণ মানুষ তারা দৌড়দৌড়ি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা যেখানে ইসরায়েলি সেনা গতকালের যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে ইসরায়েলি সেনা দেখাচ্ছে যে কোন কোন জায়গাতে ঠিক হামাস জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল এবং তাদের এই ঘাঁটিগুলোকে ধ্বংস করছে ইসরায়েলি সেনা কিশলয়ের কাছে আবারও চলে যাব কিশলয় আমরা গতকালে দেখছিলাম যে IDF যেখানে শিফা হাসপাতালের নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং তাতে দেখা যাচ্ছে যে কীভাবে ঘাঁটি গেড়েছিল হামাস জঙ্গিরা এই মুহূর্তে দাঁড়িয়ে হামাস জঙ্গিদের অনেকগুলো ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েলি সেনা যুদ্ধে কি অনেকটাই এই মুহূর্তে ইসরায়েলি সেনা এগিয়ে রয়েছে একদমই মীনাক্ষী একদম যদি ব্রিফলি বলা যায় সামারাইজ করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আল শিফা হসপিটালের ভেতর আমরা লেটেস্ট খবর পাচ্ছি আমাদের ব্যুরো থেকে খবর আসছে রিপাবলিক নেটওয়ার্কের প্রতিনিধিরা সেখানে রয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে রয়েছেন প্রায় 3000 মানুষ 3000 রোগী এই মুহূর্তে আল শিফা হসপিটালে রয়েছে তাদেরকে বাঁচিয়ে তাদেরকে আঘাত না করে IDF বা ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েল সেনা হামাস জঙ্গি নেতাদের একের পর এক খতম করছে তুমি যেমনটা জানালে মীনাক্ষী ইসরায়েল ডিফেন্স ফোর্স বা ইসরায়েল সেনা অনেকটাই এই যুদ্ধে এগিয়ে আছে তার কারণ হলো হামাস জঙ্গিদের এক প্রকারে একদিকে যেমন এই আল শিফা হসপিটাল অন্যদিকে আরও বিভিন্ন যে ঘাঁটি রয়েছে হামাস জঙ্গিদের সেই সমস্ত ঘাঁটি ধ্বংস করা প্রথম দিন থেকে যেমন চলছে গতকালও প্রায় 12টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে এবং 12টি জঙ্গি ঘাঁটির মধ্যে প্রায় 30 জন জঙ্গি নেতা বা মাথা যারা এই যুদ্ধ চালাচ্ছে বা এই জঙ্গি যুদ্ধ করার প্ল্যান করছে সেই জঙ্গি নেতাদের খতম করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে ইসরায়েল বাহিনী অনেকটাই এগিয়ে রয়েছে যুদ্ধে আর কতদিন এই যুদ্ধ হয় সেটাই এখন দেখার মীনাক্ষী ধন্যবাদ কিশলয় নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত ওটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল